করোনা অতিমারি চলছে, এর মধ্যেও যাবতীয় সব গাইডলাইন মেনে সোমবার থেকে রাজ্যে শুরু হলো কৃমিনাশক দিবস পালন, যা চলবে আগামী 5 অক্টোবর পর্যন্ত। অঙ্গনওয়াড়ি কর্মীরা এই ঔষধ বাড়ি বাড়ি পৌঁছে দেবেন তাদের নিজস্ব এলাকায়। প্রতি বছরের ন্যায় এবছরও 8 সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হলো কৃমিনাশক দিবস পালন, যা চলবে আগামী 5 অক্টোবর পর্যন্ত। এরই অঙ্গ হিসেবে সোমবার থেকে বিভিন্ন এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা তাদের নিজস্ব সাবসেন্টার অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে কৃমির ঔষধ ও দেওয়া শুরু করলেন। এক বছর থেকে শুরু করে এই ঔষধ খাবেন 19 বছরের প্রত্যেকে। বর্দুয়ালি সাবসেন্টার থেকে এদিন একটি দল বের হয়ে বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে করোনা বিধি মেনে দিলেন প্রত্যেককে এই কৃমিনাশক ঔষধ। এই বিষয়ে একজন আশাকর্মী বলেন, সোমবার থেকে শুরু করা হয়েছে, যা চলবে আগামী 5 অক্টোবর পর্যন্ত। আমরা আজকে মানে 28 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত আমরা বাড়ি বাড়ি গিয়া কৃমির ওষুধ খাওয়াম, মানে 1 বছর থেকে 19 বছর পর্যন্ত। এটা কি স্টার্ট করছেন আজকে? হ্যাঁ, আজকে থেকে আমরা স্টার্ট করছি। আপনার নাম? আমার নাম শিপ্রা রানী দাস, বর্দুয়ালি সাবসেন্টার। বর্দুয়ালির মতো শহরের অন্যান্য এলাকাগুলোতেও এই কৃমিনাশক ঔষধ দেওয়া হলো প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।